সামান্য কয়েক পৃষ্ঠার এই বইটা কতজনে পড়ি আমরা? قل إن كنتم تحبون الله يا رسول الله صلى الله عليه وسلم ادرك بول دين جو ديرا الله كي بحالو باشي جو ديرا الله كي بحالو باشي بولي جو ديرا دابي كورا جا الله كي بحالو باشي تاولا ادرك بول دين فاتبعوني محمد صلى الله عليه وسلم نشون كورو يحببكم الله الله نجي بحالو باشي আর তিনি সুবহানাহু তাআলা শুধু ভালোবাসবে না, তিনি বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহ ক্ষমা করে দেবে ভালোবেসে, ওয়াল্লাহু গাফুরুর রহিম, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। কতজন আমরা এই বইটার সাথে পরিচিত? এই খুতবার সম্মানিত মুসল্লিদের মধ্যে কতজন আমরা পড়তে পারি কোরআনুল কারীম? কতজনকে এখন পরীক্ষা করলে এভাবে একটা পৃষ্ঠা করে দিলে সে পড়তে পারবে? أعوذ بالله من الشيطان الرجيم اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم كوتو جنكي أخن جدي بولي أخن دي پڑن أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها কতজন আমরা পড়তে পারবো এই কোরআনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কিভাবে আসবে আমাদের ভিতর? সমাজের কুসংস্কার, সমাজের বিদআত, সুন্নতের নামে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কার্যক্রম, দ্বীন ইসলামের নামে হারাম, দ্বীন ইসলামের নামে বর্বর কর্জিত কাজ কিভাবে সমাজ থেকে দূর হবে? যেখানে সমাজের এই কোরআনুল কারীম নিয়ে যদি এখন বের হই, আমি নিজেকে বাদ দিচ্ছি না, আমি এই বাংলাদেশের ছেলে, ম্যাঙ্গলগোড়ের ছেলে, আমি আমার ঘর থেকে শুরু করলে পাঁচজনে পড়তে পারবে না, সাতজন মানুষের মধ্যে কয়জন পড়তে পারবে না? আপনারা হয়তো পারেন, হ্যাঁ এটা ঠিক যে মানুষ নিজের মতোই সবাই মনে করে, ঠিক আমি আমার মতোই সবাই মনে করি, আর এই জন্য আমি বলতেছি যে এই বেতাকার যদি ম্যাঙ্গলগোড় পৌরসভার রাস্তা দিয়ে যদি বের হই, একশো জন মানুষের মধ্যে যারা হাফজখানায় পড়েছে এমন লোককে বাদ দিয়ে দিলে একশো জনের মধ্যে তিনজন পাবো বলে আমার সন্দেহ আছে। কারো যদি সন্দেহ থাকে আমার কথায় তো আসেন একদিন আমরা এরকম করি, বেশি কিছু না, একজন পয়সাওয়ালা মানুষ আসিয়েন, পরে মসজিদের দোতলার কাজটা একটু করে দিন, আপনি হেরে গেলে বাস। কি খারাপ কিছু বললাম নাকি? বেশি কিছু করা লাগবে না, বেতাকার একজন সম্পদশালী মানুষকে বলতেছি, আপনাকেই বলতেছি, চলেন আমরা হেফজুখানার ছেলেদেরকে বাদ দিয়ে দেব, মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বাদ দিয়ে দেব, আমার মতো আর আপনার মতো জনসাধারণ আমরা ন্যাঙ্গলগোড়ের রাস্তা দাঁড়াবো, কোরআনুল কারীমের এই যে কোনোটা পৃষ্ঠা খুলবো আর কাউকে বলবো যে পড়ো, যদি একশো জনের মধ্যে তিনজন পারে তো তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক খুশির খবর, অন্তত তিনজন পারে। আর যদি তিনজন না পারে বেশি কিছু না, আপনি হায় হতাশা আফসোস করিয়েন না, আল্লাহর রাস্তা দান করে মসজিদের দোতলাটা করে দিয়েন। বুঝতে পারিনি তাহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে আমরা ভালোবাসি? তিনি কি আমাদেরকে বলেনি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সব চাইতে উত্তম সেই ব্যক্তি? আল্লাহ নবীকে কে কে ভালোবাসে? কে কে আমরা আল্লাহ নবীকে ভালোবাসি? ভালোবাসি। তবে শুনুন, আপনার নবী বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে ও শিখায়, ওনার হিসেবে উত্তম আমরা হইতে চাই না। আমরা ওনাকে ভালোবাসি মিষ্টি জিলাপি দিয়ে, আমরা ওনাকে ভালোবাসি গান বাজনা দিয়ে, আমরা ওনাকে ভালোবাসি নশীদ গজল হামদ নাতের মাধ্যমে, আমরা ওনাকে ভালোবাসি না কোরআন সুন্নার মাধ্যমে। আমরা যদি ওনাকে কোরআন অনুযায়ী ভালোবাসতে যাই তাহলে তো পড়তে হবে, যদি ওনাকে সুন্না অনুযায়ী ভালোবাসতে হয় তাহলে সিগারেট ছেড়ে দিতে হবে, টাকার নিচে প্যান্ট পরা ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, মদ ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে মিথ্যা, ছেড়ে দিতে হবে গীবত, কত কিছু ছেড়ে দিতে হবে যা আমাদের অনেক ফেভারিট, যা না করলে আমাদের হৃদয় তৃপ্তি পায় না, যা না করলে আমাদের ভালোই লাগে না,
এমন কত কিছু ছেড়ে দিতে হবে আমাদের যদি আমরা আল্লাহর নবীকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী ভালোবাসি তাই আমরা ওনাকে ভালোবাসি মুখে দাবি করি আর নিজের প্রবৃত্তির অনুসরণ যতটুকু থাকে অতটুকুই ভালোবাসি এর বেশি আর ভালোবাসতে চাই না যখনই আসবে বাবা মায়ের সাথে উফ করিও না কোরআনের আদেশ আল্লাহর আদেশ নাযিল হইছে কার উপরে কোরআন নাযিল হইছে কার উপরে কোরআন তাহলে এই আয়াত সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালামের পরে কে পড়ে শুনাইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখনই আসবে বাবা মায়ের সাথে উফ করিও না তখনই আসবে হয় নাকি আমার বাবার আমনে ছিলেন আমার বাবার আমনে ছিলেন আমরা এরকম বাবুল আমনে বাইরে গলাইতেন তখনই ভালোবাসাটা আর কোরআন সুন্নাহ অনুযায়ী হয় না যখন স্ত্রীদের হক নষ্ট করার কথা আসে তখন রাজি হয়ে যায় যখন স্ত্রীর হক নষ্ট না করার কথা আসে তখনই আপনি কি জানেন হ্যাঁ আমার সমর্থ 20,000 টাকা নাই শ্বশুর 3,00,000 10,00,000 টাকা কাবিন লিখে দিছে উনি জানে না তখন আর ইসলামকে ফলো করা যাবে না যখনই আসে যে তুমি নিজে দিন শিখো যতটুকু শিখো ততটুকু মানুষকে বলো তখনই হচ্ছে কাজকর্মের জন্য পারি না ভাই কি করতাম কোন বোন একটা বিয়ের বাকি রয়েছে ছোটবেলা কি বদের বদ এতে ইংরেজিতে মারামারি লাগে হিন্দিতে মারামারি লাগে আর আমার আব্বার তো জানেন সসম্পদ ছিল দাদার সব খোয়াল আছে এই পুরো সংসার একাই আমি চালাই আল্লাহ তো এটা জানে আমি কত করব হাতে আদ্যে ভরে মুততে পারে বললোকে শুতে পারে বাচ্চা জন্ম দিতে পারে বাচ্চার অসুখে ডাক্তার নিতে পারে শ্বশুর বাড়িতে যায় দুদিন বাড়াইতে পারে ভাইরার বাড়ি 3 দিন যাইতে পারে এতে শুধু কোরআন পড়তে পারে না টাইম নেই শুধু হাদিস নিয়ে কোনো আলোচনা শুনতে পারে টাইম নেই মানে তার শ্বশুর বাড়িতে যাইতে বাহিরার বাড়িতে যাই বেড়াইতে তার বাচ্চা কাচ্চার স্কুলের অনুষ্ঠানে যেতে মাদ্রাসার অনুষ্ঠানে যাইতে তারপরে বিকালবেলা বন্ধুদের সাথে যায় 4 ঘন্টা করে নদীর কিনারায় যাইয়া ছবি তুলতে ঘুরতে কাটতে কোনো সমস্যা নেই ফ্যামিলির যখনই তাকে বলে যে কিতাবুল্লাহ পড়ো হাদিস পড়ো তখনই হাতের ভাই জি প্রেশার আপনি জানেন আর কয়টা দিন ব্যবসাটারে ঘুষাই আনছে ব্যবসাটারে ঘুষাইছে আর কয়টা দিন একবার চিন্তা করতেছি আমাদের মসজিদের ইমামের কাছে একবার ডেইলি যাই এটা কত 15 বছর আগের কথা কত বছর আগের কথা ওই 15 বছরে তার আর কটা দিন আসে না সুন্নতকে আঁকড়ে ধরবেন মনে কিছু করিয়েন না আমি খুব বেশি জানি এরকম দাবি করতেছি না কতজন আছি আমরা এখানে যারা আমরা 20 জন সাহাবীর নাম জানি বলেন না না সাহাবীর নাম জানা কি ফরজ আপনি বলবেন আমি এত প্রেশার দিয়ে বলতে চাই না আমি শুধু সিম্পলি বলতে চাই নবীর সুন্নত জানতে হলে সাহাবীর নাম জানতে হবে কারণ নবী যেমন আমি একটা হাদিস পড়ছি আব্দুল্লাহ ইবনে মাসউদ আর একটা হাদিস পড়ছি আবু হুরায়রা তো এইভাবে আপনি যদি সুন্নত জানতে চান নবীর ভালোবাসা নবীকে বুঝতে চান আপনি তো হাদিস পড়তে হবে নাকি তো হাদিস পড়লে সাহাবীর নামও আসবে আমি মূলত আপনি হাদিস জানেন না এই কথা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আপনি 20 জন সাহাবীর নাম জানেন কিনা যদি আপনি বলেন যে আমি 20 জন সাহাবীর নাম জানি আমি বুঝে নেব যে মাশাআল্লাহ আপনি অধ্যয়ন করেন এবং নবীর অনেক সুন্নত জানেন মানে আমি সরাসরি আপনাকে বলতে জানি যে আপনি হাদিস পারেন না আপনি সাহাবীর নাম জানেন না মানে আপনি হাদিস পারেন না তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই সমাজের আলেম ওলামাদের আল্লাহ দয়া করুন তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হন অনেক দিনই মাসলা মাসায়েল বিষয় তারা সাধারণ জনগণের সামনে তুলে ধরেছে হয়তো উনি হাদিস জানে না হয়তো উনি সাহাবীর নাম জানে না কিন্তু সুন্নতের ব্যাপারটা উনি জানে আমরা কয়জন জানি দাঁড়িয়ে যে হাদিসটা আছে এটা কোন সাহাবা থেকে আসছে বাট আমরা জানি এটা সুন্নত আমরা কতজনে মিসওয়াকের হাদিসটা জানি কতজনে আমরা জানি যে টয়লেটে যাওয়ার সুন্নতগুলো টয়লেটে যাওয়ার দোয়াগুলো ঘুমানোর দোয়া ঘুম থেকে ওঠার দোয়া সুন্নতগুলো আমরা কতজনে আমরা সবাই জানি মোটামুটি কিন্তু কোন সাহাবী থেকে আসছে আমরা অনেকেই জানি না নাকি তো সেজন্য আমি আসলে এটাকে খুব বাজেভাবে এক্সপ্লেন করব না যে আপনি সাহাবীর নাম জানেন না মানে কিছু জানেন না এরকম আমি এক্সপ্লেন করব না তবে আমি আপনাকে বলতে চাই সুন্নতকে আঁকড়ে ধরতে হলে পড়াশোনা করতে হবে আল আকসার এরা করবে কিনা আমি জানি না তবে আমার একটা স্বপ্ন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম প্রতিদিন আসরের পর একটা করে হাদিস শোনাবে যারা যারা আসর পড়বে আসরের নামাজে আসবে সালাম ফেরানোর পর তাসবিহ তাহলিল করে মাইক্রোফোনটা খুলে রিয়াজুস সালেহীন হোক সহিহুল বুখারী হোক অথবা যেই যেই সংকলনগুলো বড় বড় বিজ্ঞ আলেম ওলামারা সবগুলো দলিলকে একত্রিত করে একটা যুক্তি খণ্ডন করে একটা বই লেখে অনেক সুন্দর করে ওই সব বই থেকে একটা করে হাদিস অথবা একটা করে আয়াত অথবা এরকম যদি তার তিল করে এই দেশের দেখেন আমি কোনো আল আকসা মসজিদ এটার পাশে মাশাল্লাহ আরেকটা মসজিদ আছে পিছনে মাশাল্লাহ আরেকটা মসজিদ আছে আমি সবাই
সব মসজিদের কমিটিকে অনুরোধ করব আপনারা আল্লাহর দিকে তাকিয়ে বাহিরের মাইকে আসরের নামাজ শেষে আপনি আসরের নামাজ শেষে কেন বললাম একটু শান্ত থাকে মানুষজন ঘুমায় টিভি টেলিভিশন মেলিভিশন চলে না এত বেশি কাজকর্ম থাকে না এত বেশি মানুষের একটু বিশ্রাম মানুষের একটু চুপচাপ নীরব থাকে বাকি আপনি জোর করে করতে পারেন মাগরিব করে করতে পারেন এটা কোনো নির্দেশ না বাট আমি বেটার টাইম হিসেবে এটা বললাম আসরের সময় একটু এই মাইক্রোফোনটাকে অন করে আসরের নামাজ শেষে সালাম ফিরে একটু মাইক্রোফোনটাকে অন করে দৈনন্দিন মানুষের জীবনের একটা হাদিস পড়ে শোনায় দিলেন কোনো ব্যাখ্যা নাই কি নাই কোনো ব্যাখ্যা লাগবে না শুধু হাদিস পড়লেন এভাবে এ জাস্ট আন সাউবান রাদিয়াল্লাহু আনহু ক্বাল সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لا تزال طائفة من أمتي ظاهرين على الحق আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না কিয়ামত সংঘটিত হয় আর তারা এই সত্যের উপর এভাবেই থাকবে বাস এইভাবে শুধু আরবিটা বলো বাংলা তরজমাটা করবে কোনো এক্সপ্লেনেশন না সর্বোচ্চ দুই মিনিট সর্বোচ্চ তিন মিনিট ব্যাস আমার একটা স্বপ্ন আমি এই বেতাকায় যতদিন ইমাম ছিলাম এই বেতাকা বাসে সাক্ষী আমি করতাম এটা আমি কিন্তু একটা হাদিস না আমি সপ্তাহে দুই দিন মনে হয় আধা ঘন্টা করে লেকচার করতাম না বেতাকার মানুষ সাক্ষী ছিল 2015 সালের কথা প্রতি সপ্তাহে মিনিমাম দুই দিন আমি আসরের পরে মাইক্রোফোন খুলে এই বাহিরের মাইক চালু করে দিয়ে আধা ঘন্টা কথা বলতাম পাশে একটা দোকান ছিল দোকান মানে তো টেলিভিশন কিন্তু মাশাআল্লাহ ওরা খুব সাপোর্টিভ ছিল ওরা খুব সাপোর্ট করতো যখনই আসরের পরে মাইক্রোফোন খুলে নসিহত শুরু করে দিতাম টেলিভিশনটা বন্ধ করে দিত কিচ্ছু বলতো না ওই যে কোনায় আরো দোকান ছিল টেলিভিশনটা বন্ধ করে দিত কিচ্ছু বলতো না জানে যে হুজুর একটু উনি সপ্তাহে দুই দিন এরকম করে ওরা হয়তো এই লেকচারে ওরা উপস্থিত ছিল না লেকচারে মানে 20-25-30 জন মানুষ ছিল কিন্তু আমি বাহিরের মাইক চালু করে দিতাম আমার পর্দার আলের মা বোনরা এই লেকচারগুলো শুনতো বেশিরভাগ দরিদ্রতা নিয়ে বা আল্লাহ কাদেরকে পছন্দ করে জান্নাতি কারা হবে বিপদ আপদে কি করবে বালা মুসিবত আসলে কি করবে ধৈর্য এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম এবং সলাতের গুরুত্ব নিয়ে টুকটাক আলোচনা করতাম প্রায় প্রতি সপ্তাহে মিনিমাম দুইটা তিনটা হইতো তো আলহামদুলিল্লাহ আমি দেখেছি এর আল্লাহ অনেক বরকত দিয়েছিল ওই জায়গায় এবং আমি অনুরোধ করব বেতাগাবাসীকে অনুরোধ করব আপনার সাথে আমার হাজার দিনত থাকতে পারে আরো পাঁচটা মসজিদের ইমামের সাথে আমার বিষয় মাস্তা মাসাইল নিয়ে আমার মতবিরোধ বলবো দ্বন্দ্ব না মতবিরোধ কি বিরোধ মতবিরোধ কিন্তু ইমাম সাহেব প্রস্তাব আমি খারাপ দেইনি একটু আসরের পরে একটু শুরু করেন না তবে ফরজ মনে করে নিয়েন না আবার ফরজ দিনের দাওয়াত দেওয়া কি ফরজ দাওয়াতটা ফরজ কিন্তু আসরের পরে দিতে হবে এটা ফরজ না প্রতিদিনই দিতে হবে এটা ফরজ না দেখেন না সপ্তাহে দুই দিন আধা ঘন্টা বা এক ঘন্টা সপ্তাহে একদিন আধা ঘন্টার একটা সেশন প্রতিদিন আসরের পরে একটা হাদিসের সেশন করতে পারেন কিনা এতে করে আপনার মসজিদের ইমামও শিক্ষিত হবে কারণ সে ডেলি একটা হাদিস পড়ে মিনিমাম একটা হাদিস ডেলি পড়ে সপ্তাহে সপ্তাহে সাতটা মাসে সে 30টা হাদিস পড়ে মাসে এই এলাকার মুসল্লি যদি 30টা হাদিস শুনে কি দুইটা হাদিসও মনে থাকবে না কি একটা হাদিসও মনে থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নামে যদি বিদআত হয় সে কি এটা বলতে পারবে না যেটা বিদআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে কি সুন্নাত সে কি বলতে পারবে না এই মসজিদের মিম্বরগুলো থেকে নির্দেশগুলো যাওয়া উচিত আমি বেতাগার অন্যান্য ইমামদেরকে অনুরোধ করব এই বেতাগার যারা মুসল্লি আছেন সব মসজিদে যারা নামাজ পড়েন দেখেন আপনারা যারা মসজিদ কমিটি আছেন একটু সুন্দর করে এলাকার সবার সাথে বসে যেহেতু মাইক্রোফোন বাইরে চলবে অনেকে যুক্তি দেবে এই মিয়া তুমি যে না হাদিস কও উমুকের বাড়িতে বিয়া গান বাজে এটা বন্ধ করো আচ্ছা বলেন তো গানটা বন্ধ হওয়া উচিত না হাদিসটা বন্ধ হওয়া উচিত গানটা বন্ধ হওয়া উচিত আচ্ছা এই মিয়া তুমি যে মিয়া আসর উপর হাদিসটা কইলা বাড়ির ভিতরে কত মানুষের টয়লেটে থাকে এখানে থাকে সেখানে থাকে আচ্ছা বলেন তো দিন প্রচারের ক্ষেত্রে অন্য একজন মানুষ যে এখানে নাই সে টয়লেটে থাকুক নাহলে বউয়ের সাথে ঘুমাই থাকুক এতে করে কি ওর কোনো ক্ষতি আছে হ্যাঁ আসলে এগুলো পড়ি না তো কোরআন মাজিদ পড়ি না তো মানুষের এত অপরিচিত হয়ে গেছে হাদিসটা মনে আছে তো ইসলাম কি দিয়ে শুরু হয়েছে ইসলাম কি অবস্থায় শুরু হয়েছে আবার এটা কোথায় যাবে এই জন্য মানুষ
কোরআন মানুষ মনে করে যে কোরআন শোনার জন্য আগে ওযু করতে হবে টুপি পড়তে হবে পাঞ্জাবি গায়ে দিতে হবে আকল লাগাইতে হবে মসজিদে আসতে হবে তারপর কোরআন শুনবে আচ্ছা বলেন তো ওযু কি কোরআন শরীফ ধরার বিধান নাকি শোনার বিধান কোরআন ধরতে ওযু লাগে কোরআন ধরতে কি লাগে শুনতে কি লাগে না ওযু থাকলে কি ওযু করবে কিন্তু যদি ওযু নাও থাকে সে কোরআন শুনতে পারবে কারণ কোরআন শোনার জন্য ওযু শর্ত না ওযু কি না কিন্তু ছোঁয়ার ক্ষেত্রে কি শোনার ক্ষেত্রে কি না এই ইসলামটা এত অপরিচিত হয়ে গেছে যে একটু আলোচনা করলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি কারণ আমি যখন এখানে আগে আলোচনা করতাম দুই একজনের সামনে বললো হুজুর আপনি আলোচনা করেন ওখানে একটু কোরআনের আয়াত পড়েন মহিলারা দেখা যায় যে টয়লেটে থাকে বা বাড়ি থেকেও টয়লেটে আসে বাইরের মাইকেটা লাগাই দেন এটা শুনতে কেমন দেখায় আমি ওনারে বলছি যে ভাই আপনি ওই দেশের মানুষ যে দেশে সকাল থেকে মাইক চালু করে দিয়া সন্ধ্যার আগে চারি পাঁচবার কোরআন শেষ করে ফেলে আপনি আমার এই দশ মিনিটের মধ্যে বলতেছেন যে কেউ টয়লেটে থাকে কেউ স্ত্রী সহবাস করতেছে এগুলো আপনি আমার বলতেছেন অথচ আমি নিজে সাকি আমার এলাকায় আমি নিজে শুনছি সকালবেলা লাগাইছে ষাটজন বসে আছে মাইকে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم ওনার হাফেজ দ্রুত পড়তে জানে অনেক দ্রুত পড়ে আমি দেখেছি পুরো কোরআন শেষ করে ফেলতে 2 আওয়ার্স আফটার 2 অর 3 আওয়ার্স নাই কিছু নাই লাগা সব শেষ পুরো 30 পারা 114 টা সূরা ফিনিশ তখন কেউ টয়লেটে থাকে না যাই হোক উনি তখন লজ্জায় চুপ হয়ে গেছেন দিনি ভাইরা সুন্নতকে আমাদের আঁকড়ে ধরতে হবে বিদআত থেকে নিজেকে মুক্ত করতে হবে আমি আর বিদআতের নাম বলে বলে কারো শত্রু হতে চাই না আমি চাই না আমার দাওয়াতের মাঠ ছোট করতে হবে